আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আমের কাশ্মীরি আচার। এই আচারটি খেতে কিন্তু খুবই মজার হয়, আর তাছাড়া এই আচারে উপকরণ খুবই কম লাগে। একবার বানিয়ে আপনি এই আচার পুরো বছর সংরক্ষণ করে রাখতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে কাশ্মীরি আচার বানাতে হয়। আজকের এই রেসিপিটি আপনার ভালো লেগে থাকলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। এতে করে আমাদের ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবেন সবার আগে। তো আচার বানানোর জন্য এখানে আমি একটু বড় সাইজের 3টি আম নিয়েছি, আর আমগুলো অবশ্যই ফ্রেশ আম নিতে হবে। তারপর একটি পিলারের সাহায্যে ছিলে নিতে হবে। তো আমি এইভাবে সবগুলো আম ছিলে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি টুকরো করে নিব। তো আমগুলো স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আমের আটিটা নেইনি, আপনি চাইলে আমের আটি সহ টুকরো করে নিতে পারেন। তো আমি এইভাবে চিকন লম্বা করে কেটে নিয়েছি, আপনি চাইলে চারকোনা করেও কেটে নিতে পারেন। এখন এই আমগুলোকে আমি লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। তো আমি এখানে পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এবার আমগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। এতে করে আপনার আমগুলো কিন্তু ভেঙে যাবে না, আর তাছাড়া আমের যে টক ভাবটা থাকে সেটাও কিন্তু বের হয়ে যায়। 3 ঘন্টা পর এবার আমি ফ্রেশ পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এতে করে আপনার লবণটা, অতিরিক্ত লবণটা কেটে যাবে। ধুয়ে নেওয়ার পর এবার আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি, আর দিচ্ছি কিছু আদা কুচি, দিচ্ছি লাল মরিচ কুচি। এখানে লাল মরিচটা আমি বিচি ফেলে দিয়ে তারপর কুচি করে নিয়েছি। দিচ্ছি 1/2 কেজি পরিমাণ চিনি, তারপর খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তারপর চুলাটা অন করে দিচ্ছি। তো দেখুন, চিনিটা গলে যাওয়ার পর অনেক টাই পানি বের হয়েছে। তো এই আচারে আমি এক্সট্রা কোনো পানি দিব না, চিনি আর আম থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই আমি আচারটা পুরোটা রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তারপর মাঝে মাঝে এভাবে নেড়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে দিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, লবণটা বুঝে শুনে দিতে চেষ্টা করবেন, কারণ লবণ পানির মধ্যে কিন্তু আমরা 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যখন আমটা এরকম স্বচ্ছ হয়ে যাবে এ পর্যায়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। ভিনেগার দেওয়ার কারণে আপনার এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো ভিনেগারটা স্কিপ না করে দিতে চেষ্টা করবেন, এতে করে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো দেখুন, প্রতিটা আচার এইরকম আস্ত রয়েছে, কোনোটাই ভেঙে যায়নি। এর কারণ হচ্ছে আমরা লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এর জন্যই আচারগুলো আস্ত রয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।